বাংলাদেশের দক্ষিণবঙ্গ নামে পরিচিত বরিশাল বিভাগের একটি জেলা হচ্ছে পিরোজপুর। সুন্দরবনের কোল ঘেঁষে কালীগঙ্গা, বলেশ্বর, দামোদর, সন্ধ্যা নদী বিধৌত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পিরোজপুর জেলা। 1859 সালের 28 অক্টোবর পিরোজপুর মহকুমা স্থাপিত হয়। পিরোজপুর মহকুমা 1984 সালে জেলায় রূপান্তরিত হয়। ঢাকা থেকে পিরোজপুর যেতে সময় লাগে 10 থেকে 12 ঘন্টা। সুলতানি আমলে মুসলিম শাসক ফিরোজ শাহের নামানুসারে বাকলা চন্দ্রদ্বীপের এ অঞ্চল পরিচিত পায় পিরোজপুর নামে। বর্তমান পিরোজপুর নামটি এ ফিরোজপুর নামেরই অপভ্রংশ বলে গবেষকরা মনে করেন। অন্য তথ্য মতে মোগল সম্রাট শাহসুজার অকাল প্রয়াত পুত্র ফিরোজ শাহের নামানুসারে ফিরোজপুর এবং পরে অপভ্রংশ হিসেবে পিরোজপুর নামকরণ হয়েছে। সম্রাট আকবরের আমলে লবণ কর রহিত করা হলে সুন্দরবন অঞ্চলে লবণ উৎপাদন বৃদ্ধি পায় এবং গড়ে ওঠে মুঘলদের রাজস্ব পরগনা নিমক মহল। পূর্বে এ অঞ্চল সরকার খলিফাবাদের অন্তর্ভুক্ত ছিল। সম্রাট জাহাঙ্গীরের আমলে এসে টোডরমলের রাজস্ব তালিকার নিমক মহলটি তার নামের নতুন পরিচিতি পায়, সেলিমাবাদ। তৎকালীন বাখরগঞ্জ জেলায় দ্বিতীয় বৃহত্তম পরগনা ছিল সেলিমাবাদ পরগনা। সে সময় ঝালকাঠি, বাউফল, স্বরূপকাঠি, নেসারাবাদ, রাজারপুর, ভাণ্ডারিয়া, পিরোজপুর, তৎকালীন যশোর জেলার কচুয়া প্রভৃতি উপজেলার অধিকাংশ এলাকা নিয়ে গঠিত ছিল সেলিমাবাদ পরগনা। বর্তমান পিরোজপুর জেলা বঙ্গোপসাগরের ঔরসজাত জোয়ারভাটার পলিরেণুতে গড়া একটি পলল ভূভাগ। সমুদ্রের নোনা জল স্নাত হয়ে গাঙ্গেয় বদ্বীপে দক্ষিণ ভাগে সাগর বক্ষে একদিন যে মৃত্তিকা উগি দিয়েছিল সেটি কালক্রমে পরিণত হয়েছে জনপদে, মুখরিত হয়েছে জনকোলাহলে। তবে গাঙ্গেয় বদ্বীপের যে ভূভাগ নিয়ে পিরোজপুর জনপদ গঠিত সে অঞ্চল অপেক্ষাকৃত বয়সে নবীন ও বাংলাদেশের দক্ষিণ ভাগের ভূগোলের অন্তর্ভুক্ত। এই জেলার দর্শনীয় স্থানের মধ্যে রায়ের কাঠি জমিদার বাড়ি, মঠবাড়িয়া, সাপলেজা কুঠির বাড়ি, ফিরোজপুরের প্রাচীন মসজিদ, মঠবাড়িয়ার মমিন মসজিদ, শ্রীরাম কাঠি প্রণব মঠ সেবাশ্রম, গোপালকৃষ্ণ টাউন ক্লাব, শেরে বাংলা পাবলিক লাইব্রেরি, মাঝের চর মঠবাড়িয়া, প্যারেড হাট জমিদার বাড়ি, বলেশ্বর ঘাট শহীদ স্মৃতিস্তম্ভ। রাজধানী ঢাকা থেকে ফিরোজপুর সদরের দূরত্ব মাত্র 185 কিলোমিটার এবং জলপথে 259 কিলোমিটার, আর বিভাগীয় শহর বরিশাল থেকে 50 কিলোমিটার। এই জেলাটি একটি উপকূলীয় ও নদীবহুল এলাকা হওয়ায় এখানকার যে কোনো স্থানে আসার জন্য নৌপথ সবচেয়ে সুবিধাজনক পরিবহন। এখন পর্যন্ত এ জেলাতে কোনো রেলপথ বা বিমানবন্দর নেই। সড়কপথে ঢাকা থেকে ফিরোজপুর যাওয়ার পথে মাঝপথেই বৃহত্তর পদ্মা নদীর অবস্থান। এ কারণে ঢাকা থেকে সরাসরি ফিরোজপুরের কোনো বাস যোগাযোগ নেই। ফেরি পারাপার সার্ভিসের পাশাপাশি লঞ্চ বা স্পিডবোর্ডের মাধ্যমে নদী পারাপারের পর ফিরোজপুর যাওয়া হয়। ঢাকার সায়দাবাদ ও গাবতলী বাস টার্মিনাল থেকেই ঢাকা ফিরোজপুর রুটের ফেরি পারাপার গাড়ি রয়েছে। সায়দাবাদ থেকে সেরে যাওয়া বাসগুলো মাওয়া সংলগ্ন পদ্মা নদী পার হয়ে ফিরোজপুর যাতায়াত করে, আর গাবতলী থেকে সেরে যাওয়া বাসগুলো পাটুরিয়া সংলগ্ন পদ্মা নদী পার হয়ে ফিরোজপুর রুটে চলাচল করে। আপনারা চাইলে জলপথেও এই ফিরোজপুর আসতে পারবেন। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে প্রতিদিন একাধিক যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যায়। প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে শুরু করে রাত 8:30 পর্যন্ত লঞ্চগুলো ছেড়ে যায়। পরদিন সকাল 8টা থেকে সকাল 10টার মধ্যে লঞ্চগুলো ফিরোজপুর গিয়ে পৌঁছায়। ফিরোজপুর হুলারহাট নামক ঘাটে নেমে ঘাট থেকে রিক্সা ভাড়া 30 থেকে 50 টাকা, ভ্যান ভাড়া 20 থেকে 30 টাকা উপযোগে ফিরোজপুর শহরে যাওয়ার ব্যবস্থা রয়েছে। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ব্যক্তি মালিকানাধীন লঞ্চের পাশাপাশি বিআইডাব্লিউটি এর রকেট ও ঢাকা ফিরোজপুর রুটে চলাচল করে। লঞ্চের তুলনায় রকেটে যাতায়াত কিছুটা আরামদায়ক। সরকারি ছুটির দিন ব্যতীত সপ্তাহের 5 দিন রকেট চলাচল করে।
এরকম আরও মজার মজার এবং তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।